আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদী বন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চের বাড়ি ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই। আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। সকাল ছয়টায় চাঁদপুরের প্রথম ট্রিপ ছেড়ে গিয়েছে ইমাম হাসান এমভি। ইমাম হাসান ছেড়ে গিয়েছে সকাল ছয়টায়। স্বর্ণাতরি ছেড়ে গিয়েছে সকাল 7:20 সকাল 8টায় মেঘনা নির্বাণে যে কোনো একটি নৌযান। সকাল 8:35 বগদাদিয়ার 7, সকাল 9:15 এমভি আবেজমজম 1। পাশাপাশি সকাল 9:50 ছেড়ে গিয়েছেন মিতালি 5। সকাল 10:10 ছেড়ে যাচ্ছে এমভি ময়ূর 10। সকাল 10:25 জাহাজ অবশ্য আজকে নেই। সকাল 11:45 ছেড়ে যাবে এমভি ইমাম হাসান 2 চাঁদপুর ইদগা ফেরিঘাটের উদ্দেশ্যে। দুপুর 1:30 থাকবে ময়ূর 7 চাঁদপুরের উদ্দেশ্যে। পাশাপাশি দুপুর 2:30 ইগল 4, বেলা 3:30 এমভি নিউ আলবোরাক চাঁদপুর ইদগা ফেরিঘাটের উদ্দেশ্যে, বেলা 4:30 ইগল 3, বেলা 5:30 সোনারতরি 3। এইভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা নিয়মিত চলাচল করে লাস্ট ট্রিপ প্রায় রাত 12:30 পর্যন্ত। সকাল 6টা থেকে রাত 12:30 পর্যন্ত আপনারা প্রতি 40 মিনিট বা 1 ঘন্টা পরপর আপনারা নৌযান পাবেন। আজকে কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে দুপুরের শিডিউলে দুপুর 2টায় থাকবে এমভি আলওয়ালি 4। নৌযানটি রাত 10:20 ইলিশা থেকে ছেড়ে আসবে পুনরায়। বেলা 4টায় থাকবে এমভি কর্ণফুলী অথবা সম্পদ যে কোনো একটি নৌযান। নৌযানটি পুনরায় ইলিশ থেকে আগামীকাল সকাল 9টায় ছেড়ে আসবে এবং বরাবরের মতো সকালের শিডিউল ইলিশের উদ্দেশ্যে দোয়েল পাখি 10 সকাল 7:30, সকাল 8টায় ক্রিস্টাল ক্রুজ, সকাল 8:30 গ্রিন লাইন এবং পাশাপাশি সকাল 9টায় কর্ণফুলী 14 ছেড়ে গিয়েছে। ইলিশা থেকে পুনরায় দুপুর 2টায় ছেড়ে আসবে এমভি দোয়েল পাখি 10, দুপুর 2:30 গ্রিন লাইন, বেলা 3টায় কর্ণফুলী এবং পাশাপাশি সন্ধ্যা 7টায় ছেড়ে আসবে ক্রিস্টাল ক্রুজ। সকাল 8টায় শৌলা সুরেশ্বরের উদ্দেশ্যে একটি, শৌলা মিথার অথবা শৌলা মোলাদির উদ্দেশ্যে একটি নৌযান ছেড়ে গেছে সকাল 8:40। দুপুরের শিডিউলে মিরাজ আগ থাকবে সুরেশ্বরের উদ্দেশ্যে, পাশাপাশি বেলা 2টায় থাকবে মতলবের উদ্দেশ্যে একমাত্র নৌযান এমভি গ্রিন ওয়াটার 7। এই যে শিডিউলগুলো বললাম ডে সার্ভিসের, এগুলো নিয়মিত চলাচল করে। আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন। 10 মিনিট চরকাদল করলে বারামন্দের উদ্দেশ্যে এমভি পোবালি 6, সন্ধ্যা 6টায় আবহাওয়া যদি অনুকূলে থাকে। দেউলা ঘোষের উদ্দেশ্যে এমভি ধুলিয়া একেডমিনারে নিউ সাপির 2, ভোলাকে একাডের উদ্দেশ্যে থাকবে কর্ণফুলি 9। আজকে অবশ্য বৈরী আবহাওয়া, নিম্নচাপ রয়েছে, ঘূর্ণিঝড়ের একটা প্রভাব রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু উপকূলীয় নৌযানগুলো কিন্তু না যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। আজকে কিন্তু অলরেডি ঘাটেই নেই, ঘাট প্লেসেই নেই উপকূলীয় নৌযানগুলো। তো বোরহানুদ্দিনের উদ্দেশ্যে অবশ্য রাসেল 5-এর ট্রিপ পেছনেই রয়েছে। অবশ্য রাসেল 5 সন্ধ্যা 7:30 ছেড়ে যাবে। নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে এমভি গ্লোরি অফ শ্রীনগর 8, প্রিন্স হলার 4 যাবে চলমন্তাদের উদ্দেশ্যে। কালাইয়ের উদ্দেশ্যে এমভি ইগল 5 সন্ধ্যা 6:30। যেমনটা বলছিলাম, যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে যেমন চরমন্তাস, পায়রাবন্দর এ সকল নৌযান যেতে পারে। তবে বিএডব্লিউটিএ থেকে সম্ভবত কোনো নির্দেশনা এসেছে, সেজন্যই কিন্তু উপকূলীয় নৌযানগুলো যেমন মনপুরা হাতিয়া পাশাপাশি বেতুয়া চরফ্যাশন এই সকল রুটের নৌযান কিন্তু নেই। তো সেই ক্ষেত্রে ভোলার যে সকল যাত্রীরা আজকে ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে যাবেন, ভোলা জেলা ভিত্তিক রুটে যাবেন এবং অপর দিক থেকে আসবেন, তাদের ক্ষেত্রে আপনারা রুট হিসেবে ব্যবহার করতে পারেন লালমোহন, ঘোষেরহাট, ভোলা খেয়াঘাট এবং বোরহানুদ্দিন। এই 4টি রুটের নৌযান আপনারা ব্যবহার করতে পারেন যদি উপকূলীয় নৌযানগুলো যেহেতু ঘাট প্লেসে নেই, একটা ঘূর্ণিঝড়ের প্রভাব আছে, সেই ক্ষেত্রে উপকূলীয় নৌযানগুলো যেহেতু প্লেসে নেই, আজকে না থাকার সম্ভাবনাটাই বেশি। সম্ভবত বিএডব্লিউ থেকে
বিএটার রুট থেকে যে কোনো নির্দেশনা এসেছে, সেই ক্ষেত্রে ভোলা জেলাভিত্তিক, যেমনটা বললাম, ভোলা জেলাভিত্তিক যে সকল রুটে আজকে আপনি যাত্রা করবেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিকল্প রুট হিসাবে ব্যবহার করতে হবে ভোলা খেয়াঘাট, লালমোহন, বোরহানুদ্দিন এবং পাশাপাশি ঘোষেরহাট রুট। তো আজকে শৌলা থানার ঘাট ইজলা ভাষান্তরের উদ্দেশ্যে রয়েছে সম্রাট সাদ। বরগুনার উদ্দেশ্যে নৌযান এখনও ঘাট প্রেসে আসেনি, ইভেন বরগুনা থেকেই এখনও আসেনি পূবালি এক। সব কিছু ঠিকঠাক থাকলে বরগুনা থেকে এসে নৌযানটি পুনরায় সন্ধ্যা ছয়টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং আজকে শৌলা মালদীর উদ্দেশ্যে অভিযান তিন যাবে রাত 8:50 অভিযানটি শৌলা মালদীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। ঝালকাঠির উদ্দেশ্যে অবশ্য আজকে ফারহান সাতের ট্রিপ, গতকালকে সুন্দরবন 12 যাত্রা বাতিল করেছে, আজকে অবশ্য ফারহান সাতের ট্রিপ। ফারহান সাত থাকার কথা, তবে সুন্দরবন 12 কিন্তু এখানে রয়েছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সুন্দরবন 12 যেতেও পারে আবার নাও যেতে পারে, অথবা ফারহান সাত যেতে পারে। আজকে যেহেতু একটা ঘূর্ণিঝড়ের প্রভাব রয়েছে তো সেই ক্ষেত্রে সম্ভবত যাত্রী সংকট থাকতে পারে, তো যাত্রী সংকট থাকলে যাত্রা বাতিলও হতে পারে। তো আজকে শুভরাজ নয় রয়েছে বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপে, দ্বিতীয় ট্রিপে থাকবে এমভি সুরভিশাত। এই দুটি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত 9টার পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সুন্দরবন 15 এবং সুন্দরবন 16 এই দুটি নৌযান আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং আগামীকাল ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে পারাবত 18, পারাবত 11 সম্ভবত আগামীকাল থেকে সার্ভিসে আসার একটা সম্ভাবনা রয়েছে। যদি সার্ভিসে আসে তাহলে আগামীকালকে পারাবত 11 এবং পারাবত 18 সার্ভিসে থাকতে পারে, অথবা পারাবত 10 যেতে পারে, তবে সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে পারাবত 11 সার্ভিসে ফেরা। নন্দীবাজারের উদ্দেশ্যে রাত 8:30 থাকবে একটি নৌযান, যে নৌযানটি 15:09 থেকে রাত 8:30 ছেড়ে যাবে। সোয়ারিঘাট থেকে সন্ধ্যা 6টায় নৌযানটি আসবে সদরঘাটে এবং আজকে সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে একটি নৌযান, যে নৌযানটি 15:10 থেকে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত 11টায় এবং কালীগঞ্জ জেলিসার উদ্দেশ্যে রাত 11টা থাকবে একটি নৌযান, যে নৌযানটি 15:13 থেকে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং আজকে জামুড্ডার উদ্দেশ্যে থাকবে একটি নৌযান, সম্ভবত আজকে ঈগলের ট্রিপ, ঈগল 10 অথবা স্বর্ণদ্বীপ 7 যে কোনো একটি নৌযান যাবে 15:11 থেকে রাত 11টায় এবং আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে একমাত্র নৌযান এমভি প্রিন্স রায়হানেক সন্ধ্যা 7টায়। তো এই ছিল আজকের সদরঘাট, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।